আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইখানে একটা ফ্রেশ একটা ভিডিও আপলোড করব। আমি ডেস্কটপ ব্রাউজারে চলে এসেছি ক্রোমের, এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিব, ভিডিও ফাইলটা যেটা আপলোড করতে চাই। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার দিতে হবে হচ্ছে ডিসক্রিপশন, তারপরে দিতে হবে টাইটেল। তো সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিলাম, যেমন এখানে ডিসক্রিপশন দিলাম, তারপরে টাইটেলটা দিলাম, তারপরে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এইখানে সোমোর আচ্ছা প্লেলিস্ট অ্যাড করতে পারেন, এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিলাম আমি। তারপরে সোমোরের মধ্যে ক্লিক করলাম। সোমোরের মধ্যে ক্লিক করার পর এখানে ট্যাগস, মানে আপনার ইচ্ছা মতো ট্যাগ দিবেন। ভিডিও ট্যাগ আমার আগেই কপি করা আছে, মানে আগেই লিখে রাখছি আমি, সেগুলো কপি করে এখানে বসাই দিলাম ট্যাগের মধ্যে। ট্যাগের মধ্যে বসাই দেওয়ার পরে এখন যাবো হচ্ছে উপরের দিকে যাওয়ার পরে ভিডিওর থাম্বনেলটা সিলেক্ট করে দিব। থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। থাম্বনেল সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা নিচের দিকে একটু জুম আউট করে নিই স্ক্রিনটা, নিচের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটের মধ্যে ক্লিক করবো। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে মনিটাইজেশন করতে চাই, তো অন করে দেবো মনিটাইজেশন। দেন ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আবার নেক্সট বাটন কর্নারে আছে, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবো। এখন হলো ভিডিওর মূল পয়েন্ট, যে পয়েন্টের জন্য ভিডিও তৈরি করা এবং যেটা থাম্বনেল দেখে আসছেন। তো এখানে অ্যাড দেখানোর জন্য ইউটিউবের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমাকে মানতে হবে। যেমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ভিডিওতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে কি না, মানে অসভ্য গালিগালাজ, অসভ্য কথা এরকম ব্যবহার হয়েছে কি না, তাহলে কিন্তু ইউটিউব এটাতে মনিটাইজেশন করবে না বা কমাই দেবে। অ্যাডাল্ট কন্টেন্ট, 18+ কন্টেন্ট আপলোড হয়েছে কি না সেটা ইউটিউবকে জানানো, ভায়োলেন্স, শকিং কন্টেন্ট, হার্মফুল কন্টেন্ট এরকম কোনো কিছু আপনার ভিডিওতে আছে কি না সেটা ভিডিওকে জানানো, এবং থাকলে তিনটা অপশন দেয় আপনাকে, লো, মিডিয়াম নাকি হাই, কোন ধরনের মানে কন্টেন্ট আপনি ইউজ করছেন আপনার ভিডিওতে। তো সেই হিসাবে কিন্তু ইউটিউব সেটার মধ্যে অ্যাড দেখাবে এবং আপনার আর্নিং হবে। যদি আপনি এই সমস্ত টার্মস, এখানে যে সমস্ত টার্মস আছে, এই সমস্ত মানে হেডফুল ডেঞ্জারাস কন্টেন্ট যদি আপনি এড়ায় চলতে পারেন তাহলে আপনার ইনকাম অনেক বেশি হবে। তো আমি নান অব দ্য অ্যাবাভ দিয়ে দিব, কারণ হচ্ছে আমার ভিডিওতে এই ধরনের কোনো অপশনই নাই, ঠিক আছে, মানে কোনো ভায়োলেন্স নাই, কোনো কিছু নাই, কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ নাই, আমি একদম ক্লিন ভিডিও বানাই। তো সেক্ষেত্রে নান অব দ্য অ্যাবাভ এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে ডান দিকে দেখতে পারবো যে সেভ ফর অ্যাডস, মানে অ্যাড দেখানোর জন্য। এখানে আমি তিনভাবে কিন্তু আর্নিং করতে পারবো, সেটা হচ্ছে অ্যাডস, ইউটিউব প্রিমিয়াম এবং আদার যে ইউটিউব আর্নিং ওয়ে আছে সেগুলো। এখানে সাবমিট ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করতে হবে, আমি সাবমিট ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম। সাবমিট ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নিচে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সটের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওর যে পরবর্তী এন্ড স্ক্রিন লাগানো এবং পরবর্তী যে প্রসেসিং আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিও আপলোড করে কমপ্লিট করে দেবেন। এর মাধ্যমে ইউটিউব জানতে পারলো যে আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে ইয়েলো ডলার কখনোই দিবে না।